আচ্ছা ভালোই তো, 27টা কাজ করছে। দেখেন, সে কিন্তু $5 থেকে শুরু করছে, সুতরাং আমাদের সমস্যা কি? এখনো একটা অনলাইনে আছে অর্ডার। হ্যাঁ দেখেন স্ট্যান্ডার্ডে দেখেন কত। স্ট্যান্ডার্ডে 20 আর প্রিমিয়ামে তিরিশ সে 1,000 ইমেলের জন্য $1 করে রাখছে চার্জ, আমরা এইভাবে রাখি। আমরা ওইভাবে রাখবো। হ্যাঁ সেম এইভাবে রাখবো। এখন আমাদের একটা গিগের ইমেজের বিষয়, গিগির সামনে রাপারটায় কোনো ইমেজ দেওয়া নাই, সে ভিডিও করে দিছে। আমরা যদি ভিডিও করতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে একটু বলেন। ভিডিওটা আপনাকে ই দিয়ে করতে হবে, ক্যানভা, পাওয়ার পয়েন্ট দিয়ে। পাওয়ারপয়েন্টে, হ্যাঁ পাওয়ার পয়েন্ট দিয়ে একটা ভিডিও মেক করতে হবে। পাওয়ারপয়েন্টে হ্যাঁ হ্যাঁ পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও মেক করতে হবে। আচ্ছা যেহেতু আমাদের পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও তাহলে তাহলে পাওয়ারপয়েন্টে আমাদেরকে একটা ভিডিও বানানো দেখান ভাই, কারণ আমি যতটুকু জানি গিগের ক্ষেত্রে মেবি ভিডিও গুলার প্রতি বেশি র্যাঙ্ক করে, ভিডিও গুলো বেশি র্যাঙ্ক করে। হ্যাঁ 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 ও ক্ষেত্রে তো ভাই গি একটা বানায় সবাই শেয়ার করে দেন। না না হ্যাঁ, পরে খালি আমরা এডিট করে নিব, নাম কিছু এডিট নিয়ে কইরা। না, আপনি পিক্সারে দেন, পরে এডিট করে গিগে এডিট করে আপনি করে দেন, সমস্যা নেই। আচ্ছা ভাই কি করবো, কেন ভাই যাবো? আগে না আমরা কয়েকটা এই গিগ চার্জ দেই, দেখি পিক দেখি। এটা তো এটা তো এইভাবেই থেকে গেল। নিউটিউবের গুলো দেখেন, নিউটিউবে ফাইবার যে ছাড় দিয়েছিলেন আচ্ছা এখান থেকে দেখেন এরা কি ধরনের পিক ছাড় দিছে। উপরে যান, আর তো উপরে নাই, ওই যে যে এটা নিউটিউব, এই যে লাস্টের যেটা, এটা হ্যাঁ এটা নিউটিউব নিয়ে রাখেন। 2 নম্বরটা নিউটিউব নিয়ে রাখেন, এই জায়গার এটা 2 নম্বরটা এটা। এটা হ্যাঁ হ্যাঁ নিউটিউব নেন, আরো নিচে আসেন, দেখি কি কি করছে। এই যে একটা দিচ্ছে আকাশ মিয়া, আমাদের সবাই মিলে কত ইমেল কালেকশন হয়েছে? শিওর না, সবার চ্যাট করি নি। আনুমান 1 মিলিয়ন হইব না ভাই? আপনি 140,000 করছেন না এক কান্ট্রি থেকে? না তাহলে আপনার কত কয় না, হাজার আছে? আমার ভাই আমার ওভারঅল ভাই 13-18-22-23 হাজার হবে, 20 হাজার হবে। মানে আমি বলতেছিলাম সব বেস মিলে আর কি। আচ্ছা এই যে এই প্রথম ইমেজটা নেন, এটা হ্যাঁ হ্যাঁ এটা নেন। আচ্ছা আমরা এই করেই দেখি, নিউ ট্যাব গুলো থেকে দেখে আসি। আচ্ছা সে কি করছে পিক্সারে, বাল্ক মেল সেন্ট, ইমেল মার্কেটিং, মেল সিম ক্যাম্পেইন, মেল সিম এর কাজ করতে। আচ্ছা লিখে দেন, লিখছে বাল্ক মেল, বাল্ক মেল কালেকশন, বেস্ট ইনবক্স ডেলিভারি। সে পরেরটা যান, এরপর একটাই যান এরপর আর নাই ভাই। ক্যানভা, এরপরে তাই তো। আরে এরপরে কেন বানিয়েছিলাম আমি? অব্রোর নিচে নামাই দেন না কে, ট্রেতে পাঠাই দেন, অব্রোর ট্রে পাঠাই দেন, অব্রো। হ্যাঁ থাক, ইউটিউব যান, গুগলে সার্চ করেন কাস্টম সাইজ আচ্ছা, ক্রিয়েট। কাস্টম সাইজ যাবো, সাইজ জানা আছে আপনার হ্যাঁ অবশ্যই, গিগের সাইজ তো একটাই, ভাই বলেন। 550×370, এক্ষেত্রে ডাবল করে দেন, রেজলিউশন ভালো আসতে পারে। শুনলাম আমি গত বেজার একজনের কাছ থেকে 550-এর জায়গায় কি 1100 দিব? 1100, আর 700, 740 740 না, ওকে ক্রিয়েট এ নিউ ডিজাইন। ব্যাকগ্রাউন্ড নেন একটা, কোন ইমেল লাগবে না, হ্যাঁ টেমপ্লেট না, টেমপ্লেট না, ও টেমপ্লেট না, ব্যাকগ্রাউন্ড লাইট কালার নেন যেখানে লেখা ফুটে উঠবে। লাইট কালার নিব। আচ্ছা ভাই
আচ্ছা ভাই, আচ্ছা আমি থাক, যদি এটা দেই পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা তাহলে থাক, আপাতত এই হলুদের মধ্যে ট্রাই করি আচ্ছা হ্যাঁ ট্রাই করেন। ভাই। এই জায়গায় অনেক পিকচার আছে কম্পিউটার নেওয়া, ওগুলো কি ইউজ করে দিব? হ্যাঁ হ্যাঁ শিওর, ক্যানভা তো যা আছে সব ইউজ করতে পারবেন আপনি, এগুলো আপনার সব জন্য ইউজ ফ্রি। করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এটাই থাক, নেন এটাই নেন, এটার উপরে চলুন, সাদা কালো আমাদের। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, বলেন নেক্সট রাহুল ভাই। আচ্ছা এটা একটু ক্রস করে দিই। যান, ফটোস 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 লেখেন উপরে কম্পিউটার। হ্যাঁ এন্টার দেন, যা আসে ইজ ওরে দিলেন। টিআর দিতে যায়, কি হইলো ভাই? এটা তো প্রো, এটা পছন্দ হয়েছিল আমার। হ্যাঁ এটা কাটা ছবি, থাক কাটা ছবি নেবো না, আচ্ছা এই যে ওর পরেরটা নিতে পারতেন না, এনে কোনো কাজই করতে না। স্টাইলিশ মানুষ একটা অ্যাপল নেন, এই যে এটা অ্যাপল ম্যাকবুক, এটা ঠিক আছে। হ্যাঁ এটা এটা কেউ কাজই করতেছে না, এই সব অকেজ। ও কাজ করার নিব না ভাই, একটা প্রো। এই কতগুলো ইমেজ নিয়েছেন আপনি, ব্যাকগ্রাউন্ডে কতটি রয়ে গেছে। আপনি তো ইমেজের লাইব্রেরি বানাইতেছেন না, এটা লেডিস। এই যে পিছনে আর একটা নিয়ে নিয়েছেন, উপরে যান উপরে যান, উপরেই ছিল উপরে যান। হ্যাঁ এই যে এটা এ ভাই বাহ প্রো, বাহ, কিন্তু এটার মধ্যে এটা ঠিক আছে, কিন্তু এটার মধ্যে তো ভাই ই সমস্যা হচ্ছে, এটা এর উপর এটা লেখাটা নেন, এর উপর বুঝছেন। এটা নেন। রাহুল ভাই হ্যাঁ একটু নিচে যাই, দাঁড়ান, এই যে এটা নিই না, আচ্ছা নেন, এটাই এটাই থাক এটার মধ্যে তো লেখা ভাল লাগবে না ভাই। ভাই, এটা নিতে হবে তো। এই যে আচ্ছা নিচের নিচের, এই এটা যে নে, নিচের থেকে নেন, তার নিচে সিঙ্গেল, মহিলার এটা আগে, মহিলার আগেরটা, মহিলার মহিলার আগেরটা, উপরেরটা কেন বামেরটা। এটা হ্যাঁ এটা বামে পাঠাই দেন। আচ্ছা হ্যাঁ ডাইনে পাঠাই দেন। আচ্ছা থাক এভাবে থাক, আচ্ছা উপরের লেখেন, হ্যাঁ এভাবেই আর না কিছু। না, একটা ব্যাকগ্রাউন্ড নেই। হ্যাঁ হ্যাঁ পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আমাদের। আচ্ছা হ্যাঁ মেশিং করছে, চলবে চলবে, এ এই চলবে, এই ভালো লাগছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা উপরে আমাদের মেইন টাইটেল দিতে হবে ফন্টে, এত বড় করেন কে, ছোটই থাক। ছোট থাকবো, হ্যাঁ এই এমনি ছোট করলে হয়, এটা ক্যানভা। হ্যাঁ কর্নার ধরে সবসময় করতে হয়। আচ্ছা ভাই আচ্ছা নেক্সট কি করবো বলেন। নেক্সট টেক্সটে যান, টেক্সটে গেলাম, এলিমেন্ট কি নিয়ে নেবেন নাকি একটা শেপ নিয়ে নেবেন, মেইন আচ্ছা শেপ নিয়ে নেন। আগে আচ্ছা লিখেন আগে দেন, আমরা লিখি তারপর সে বসাবো। হেডিং দেন, টপ হেডিং কি হইতে পারে যে। আচ্ছা টপ হেডিং হইতে পারে, এটা আসলে যেটার উপরে গিকটা ওইটাই। হ্যাঁ হ্যাঁ গিগের টাইটেল নেমটা দেওয়া যায়, টাইটেল নেম কি দেবো আমরা। বাল্ক মেল মার্কেটিং, আচ্ছা লেখেন, হ্যাঁ বাল্ক বাল্ক মেল, বাল্ক মেইল মার্কেটিং লেখেন। ভাই কতক্ষণ আগে যাটা লিঙ্ক দিছেন সে তো নিজের নাম লেখছে। লেখো সে নিজের, সেটা ওটা একটা ভিডিও, ফুল দেখেন। আচ্ছা কালারটা ও চেঞ্জ আচ্ছা করেন, কালারটা চেঞ্জ করেন এখন। কি লেখার কালারটা হ্যাঁ হ্যাঁ ফন্ট কালার কি মিলবো, নয়তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হইব একটা, আমরা ই দিয়ে দিব না, সে এই যে আপনার ট্যাবলেট দিয়ে দিব না। হ্যাঁ দিয়ে দেন। আয়তকার পাবেন না, ওই যে বর্গাকারটাই নিয়ে আয়তকার বানাই দিতে হবে।
কালারটা চেঞ্জ করে দিই না? দিয়ে না, দেখেন। এই কালার ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, এটা এটা থাক, সমস্যা নেই। ভাই ওই দুটো গ্রুপ করে দেন, ওই দুটো সরান আর করতে দেবো না। ওকে, হ্যাঁ আচ্ছা, একটু ডানি থাকতো। আচ্ছা আচ্ছা, এখন আমাদের আবার টেক্সটের কাজ। কি কি সার্ভিস দাও, আমরা দুই একটা সার্ভিস এখানে লিখে দিতে পারি, কিন্তু দুই একটা সার্ভিস আমরা ইমেজের লিখে দিতে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক দেন, হেডিং দেন, সমস্যা নেই। এই দেখেন এ কিভাবে লেখছে। আচ্ছা দেখি, আচ্ছা আমরা আপুরটা দেখি, আপু কিভাবে লেখছে। ও, ভিডিও উনি তো আপনার ই দিচ্ছে, ভিডিও ভিডিও দিচ্ছে আমার ওমাশা একসাথে। ওমারটা দেখে কিছুই বোঝা যাবে না। হ্যাঁ ওই যে আমরা কয়েকটা নিছি না, ওর ভিতর থেকে দেখি, আপুরটা বাদে যে কয়টা নিছি, হ্যাঁ এই জাস্ট ডট দিয়ে লিখে দিছে, সমস্যা নেই। বাকি মার্কেটিং, বাক মেল কালেকশন, বেস্ট ইনবক্স ডেলিভারি, জানা মতো যা আছে বলেন। আচ্ছা লেখেন বাল্কি মেল কালেকশন লেখেন, আমরা ওই একজন থেকে কপি নেই। বাল্কি মেল কালেকশন, আচ্ছা আরেকটা দেন। আবার হেডিং দেন, আরেকটা হেডিং দেন। বলেন কি দিব। নিশ টার্গেটেড ইমেল লিস্ট, এনি অ্যাশ এন, কি জানি না না, নিজামটা NICAS, NICACS, NICH, ইয়েস শিওর। হ্যাঁ হ্যাঁ এটাই, স্পেস টার্গেটেড TRCT ইমেল ভুল লিস্ট। টুল দেখলে একটু বলেন কিন্তু আমাদেরকে। হ্যাঁ ভাই, নিশ বানাবে মেবি, আমি 5টা ডিজিট মনে হয়েছিল আমার। NICAISE এটুকুলো নিশ, আমরা কিন্তু এ যুক্ত করছি নিশেষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি ভাই, ঠিক আছে। নিশ নিশেষ, তাহলে এখানে একটা ই দিয়ে দিই আমরা, ঠিক আছে না ভাই? নয়তো স্কাইটও দিতে পারেন, নিশ টার্গেটেড। আচ্ছা কেটে দিই ভাইয়া, এই লেখাগুলো মানে ব্ল্যাক কালার হলে বেশি ভালো না, হতো। আগে আর আমরা আচ্ছা লিখেন, আগে আমরা লিখে নিই আমরা, সবগুলো লিখে হ্যাঁ নিই। আমরা আগে শেষ করি, দেন আমরা চেঞ্জ করব। শিওর, থ্যাংকস। দেখেন অল কান্ট্রি ইমেল লিস্ট, স্প্যাম ফ্রি ইমেল লিস্ট, বাবুল ভাই পিক্সারের মধ্যে লেখাগুলা কি কপিতে ধরবে? পিক্সারে কোন লেখা? না না, এগুলো তো জাস্ট আমি নিজেই টাইপ করতেছি, তাই না? এতে কোনো কিছুই ধরবে না, আপনি হ্যান্ড রাইটিং এগুলা স্প্যাম ফ্রি। তারপর আর কি দেওয়া যায়, স্যাডটা দিছি, আর একটা আরো দেন, আছে আর দিতে একটা। থাকেন। না না, এত বেশি দিলে পিক্সারে এত বেশি দেওয়া যায় আচ্ছা না। না না, আরেকটা আরেকটা লাস্ট, ডেসক্রিপশনে দেবেন। লাস্ট আরেকটা। হ্যালো বাবুল ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, আপু ব্লাস্ট ইমেল মার্কেটিং কি? ব্লাস্ট ইমেল, এটা আমার জানা নেই। এই বাল্ক ইমেল জাতীয়ই, সেম কোয়ালিটি হয়তো বা কোনো না কোনো অর্থ বহন করে, বাল্ক ইমেল জাতীয়ই। আচ্ছা এখানে লেখেন ভ্যালিড ইমেল লিস্ট, লেখেন ভ্যালিডেবল না? গুড, নিচে নামান, দূরত্ব দূরত্ব করে আরো দূরত্ব করেন, একটা থেকে আরেকটা আরো দূরত্ব করেন। চলবে। প্রত্যেকটার কালার চেঞ্জ করে। আচ্ছা কালার চেঞ্জ করার আগে বাবুল ভাই আগে নিচে একটু ই দিয়ে দেই না?
কি এগুলো একটা দিয়ে দিব, মনে হচ্ছে পানির মধ্যে দেখা যাবে না তো ভাই। আরে যাইবো, কালার চেঞ্জ করে দেখেন না দেখা যায় কিনা আগে। কালার লাইট করে দেখেন, কালার চেঞ্জ করে বোল্ড করে দেই না, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা কালারও চেঞ্জ করেন আগে, একটা একটা কালার চেঞ্জ করে দেখেন। ব্ল্যাক কি কালার দিব? ব্ল্যাক ব্ল্যাক দেন আগে। হ্যাঁ ব্ল্যাক দিলাম। হ্যাঁ বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করেন। চলে? হ্যাঁ হ্যাঁ এটা একদম পুরছে। হ্যাঁ চলে ভাই, কিন্তু ভাই গিটটা যখন ছোট দেখা যাবে তখন তো লেখাগুলো বোঝা যাবে না। এক্ষেত্রে সাইজটা আমরা 32 থেকে একটু বাড়াই দেব। আগে ই করে নেন, হ্যাঁ যেটা করতেছে এটা করে নেন, সাইজ পরে। ডান কই ডান, কালার কম্বিনেশন হয়েছে না, উপরে সাদা হলুদ। আমাদের মেইন টাইটেল তো একটু আলাদা কালার, টাইটেল সবসময় আলাদা কালার হবে। বাল্ক মেল মার্কেটিং এটা তো আমাদের মেইন টাইটেল, এই কারণে এটা আলাদা কালারের, এটাই ভাবি থাক। আপনার এটাই পার্মানেন্ট ভাই, পার্মানেন্ট আমার এই আগে সিরিয়ালে দিলেন আপনি। হ্যাঁ হ্যাঁ এক একটা কালার এক এক রকম দেন না ভাই, এই যে বাল্ক ইমেল নিশ টার্গেটেড ইমেল এক একটা কালার দেন ভাই। কি দিলেন বলতে, কি দিলেন আগেই ভালো ছিল। আন্ডু করেন, হ্যালো আন্ডু করব। হ্যাঁ এটাই ঠিক ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই পাশে থাকেন, পাশে থাকেন নিচে। হ্যাঁ এটা দেন, এটা ঠিক আছে। এখন কালার গুলো দেখা, কালার হ্যাঁ একটা একটা করে এক এক কর দেন। হ্যাঁ এটা ঠিক ভালো লাগবে। আমি চেক চেক কালার করতে বলছি, আসলে মিয়া তো না, আর না একটা একটা কর দেন। হ্যালো রঞ্জিত ভাই। হ্যাঁ ভাই জবাব দিই লাগবো, আমার কথা কি শোনা যায় না? আচ্ছা হ্যাঁ ওই জবাব বাবুল বাবুল, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা হ্যাঁ চেক দিয়ে দেখা যাক, না হলে আন্ডু আন্ডু বলুন। আছে হ্যাঁ ভাই, আমার কথা কি বুঝো না ভাই? না না যা 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 রানা ভাই যাই, অনেকক্ষণ ধরে বলতেছি কথা কোনো রেসপন্স নাই, বুঝলাম না আমি কি বললাম, হেডফোন নষ্ট হয়ে গেছে কিনা। ও আচ্ছা আচ্ছা, না না হেডফোন নষ্ট হয়ে গেছে ভাই, ঘের ঘের আছে ক্লিয়ার না। বেনজি ভাই এক একটা এক কালার দেন, অনেক সুন্দর ঠিক আছে না ভাই। বেনজি ভাই লাল কালার দাও ভাই, লাল কালারটা চেঞ্জ করে দেন ভাই, চেঞ্জ করে দেন লাল কালার আর ওই যে ই কালার, ওই যে আচ্ছা ব্লু দিয়ে দিন আগে কি কালারটা, গোলাপি কালারটা চেঞ্জ করেন, গোলাপি কালারটা চেঞ্জ করেন ভাই। লাইট দেন, লাইট লাইট কালার ভাই, গাঢ় ব্লুটা দিয়ে দেখেন তো, এটা টিটি সিরিয়ালে তারপরে যেমনটা দিয়ে না যে বুঝাই যায় না, ওই নিচে নিচ থেকে নেন ভাই, ওখানে কাস্টম দেন কেন, নিচ থেকে নেন। ঠিক আছে ভাই, এই কালারটা খুবই ভালো, নিচ টার্গেট এটা চেঞ্জ করেন, দ্বিতীয়টা এটা চেঞ্জ করব। হ্যাঁ এটা বুঝা যাচ্ছে, নাম্বারটা চেঞ্জ, দুই নাম্বারটা চেঞ্জ করেন। হ্যাঁ দুই নাম্বারটা কি চেঞ্জ করতে, আচ্ছা দুই নাম্বারটা কালো কালো না, নিচে থেকে দেন ভাই, মন চাইলে দেন আপনি, আমাদের ভালো লাগতো না, আমরা দেখি কিন্তু না 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 অবশ্যই অবশ্যই, আমি তো ফাইবার আপনাদের দিয়ে নিয়ে আসছেন। হ্যাঁ এটা চলে, এই যে ঠিক আছে, হ্যাঁ এটা চলে, আচ্ছা আচ্ছা যান হইছে। প্রত্যেকটা ওর নিচেটা দেন, ভ্যালিড ইমেল এটা চেঞ্জ, ভ্যালিড ইমেল লিস্ট এটা চেঞ্জ করেন। এটা কি কালার দিব একটা হাত চিহ্ন দিয়ে দেন, মানে টিক চিহ্ন দেয় না যেরকম ভাই, একবারের নিচের লেখাটা না একটু ডান পাশে নিলে ভালো দেখা যেত। আচ্ছা এডিটিংটা
নিচ থেকে একটু চাপেন, নিচ থেকে উঠাই দেন একটু, নিচ থেকে উঠাই দেন। আগেরটা তো খারাপ খারাপ ছিল না, আগেরটা শুধু কি করলেন? আগেরটা ঠিক আছে, হ্যাঁ এটা আগেরটা, হ্যাঁ আগেরটা তো খুবই ভালো ছিল। আপনি কি করেন? হ্যালো, হ্যাঁ ভাই নাদিম ভাই, এটা এটা যে কাভার ফটোটার জন্য কত বাই কত দিব, কত বাই কত নেওয়া দরকার? গিগের ইমেজের জন্য? হ্যাঁ হ্যাঁ, গিগের ইমেজ হচ্ছে 550x370 হাইট ওয়াইড, 550x370। এক্ষেত্রে আপনি যেমন বেঞ্জির ভাই ডাবল নিচ্ছে কিন্তু, হ্যাঁ দুই ক্ষেত্রে দুই জায়গায় 550 ডাবল করে নিচ্ছে। তীর কিনে দেন, তীর কিনে দেন বা হার কিনে দেন, যে প্রতি দিকে আছে বাল নিশ অল এক এক কার ভাই। আমি একটু আবার বলবেন, একটু ভালো সবাই একটু চুপ থাকে, রিল্যাক্সে বলেন, একজন একজন করে বলেন। আমি মেসেজ লিখে দিচ্ছি, ওই যে প্রতি দিকে আছে তীর চিহ্ন লিখে দেন, তীর চিহ্ন দিয়ে দেন, যে বালকের একটা তীর চিহ্ন দেন, নিচের একটা তীর চিহ্ন দেন, মানে আলো লাগলো যে প্রতিটা সেন্টার যে আলো এটা বুঝে দেন। বাবু ভাই ব্যাঙ্গির ভাই দেখলাম 1100 কত জানে দিল, এটা ডাবল করে দিছি দেখেন, দুইটাই ডাবল করে দিছি দেখছেন, 550 ডাবল করে 370 ডাবল করছেন। ডাবল দিলে ক্লিয়ার আসে তাই তো? হ্যাঁ আমি একজনের কাছে শুনলাম আর কি, ক্লিয়ার আসে রেজুলেশন ভাই। আমি আপনার যে আপনার, আমি একটা জিনিস বলি, এই যে আপনার লগোর সাইজ কত হয় নরমালি বাবুল ভাই? 550x370 হয়, যাই হোক, কিন্তু আমারে আমি একবার একটা ক্লায়েন্ট এরই করছিলাম, মেবি কয় হাজার করে রেজুলেশন নিতে বলছে ভাই, আপনার ওটা নিলে নাকি অনেক সুন্দর হয়, মানে ওই যে রেজুলেশন ঠিক থাকে আর কি, হাই কোয়ালিটি রয়। আচ্ছা বাবুল ভাই, আচ্ছা কে জানে কি বললেন, টিক চিহ্ন দিতে বলেন, আবার বলেন প্রত্যেকটার পাশে টিক চিহ্ন দেন। আরে ভাই এটা না, এটা না, আরে ভাই এটা হয়, এটা হয় না, ওই যে হাতে লাইক চিহ্ন দেন ভাই, যেরকম লাইক লাইক দেন এরকম হাতে, ওই দিকে দিয়ে। আচ্ছা ওইগুলা কোথায়? নিচেই তো ছিল, ওই যে হ্যান্ড আইকন, ওই যে, আরে ভাই হ্যাঁ নেন, হাতের আইকন, হাতের আইকন ছোট করেন, আলটিমেট শেপ রাইট, এটাই বলছিলাম। আচ্ছা হ্যাঁ ছোট করেন, অনেক ছোট করেন, অনেক ছোট, আর একটু ফাস্ট নেন, এভাবে কালো করতে হ্যাঁ কপি করে করে কপি করে নিয়ে আসেন, প্রত্যেকটা পিছনে লাগাই দেন। আর একটু ছোট করে দেন, তাহলে এই যে আপনার শেপটা আরেকটু বড় করতে হবে, মেবি করেন আরো বাড়ান, সমস্যা নেই, কিন্তু সুন্দর লাগতেছে ভাই, ভালো লাগতেছে, এটা গিফটটা ভাই ভালো লাগতেছে। হ্যান্ডটা হ্যান্ডটা উঠান, একটু বড় দিন না, একটু ছোট দেন, এটা কপি করেন। আচ্ছা কপি তো করবো, আগে এটা কালারটা চেঞ্জ করে নেই, কি কালার দিব বলেন? কালার চেঞ্জ করেন পরে, পরে তো আবার এক্সট্রা করতে হবে, একবারে করি ভাই, কালো দিয়ে দেখেন তো, কালো বা দেখেন তো কালো দিয়ে কেমন আসে, এটাতে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কপি দেন কপি দেন, হ্যাঁ এটাই ঠিক আছে। বাবুল ভাইয়া এই ডিজাইনটা করার জন্য ক্রিয়েটিভ ডিজাইন ক্যানভাতে কি লিখতে হবে? এখানে ক্রিয়েট আপনার সাইজ দিতে হবে 550x370, এক্ষেত্রে আপনি 550 এর সাথে 1 গুণ 2 গুণ 3 গুণ এরকম সাইজ বাড়াই দিতে পারেন, মানে রেজুলেশন ভালো পাওয়ার জন্য আর কি। যেমন আমরা 2 গুণ করে দিছি গেঞ্জির ভাইয়ের ক্ষেত্রে, 2 গুণ করে দিছি গেঞ্জির ভাই বলেন যে গেঞ্জির ভাই, ওই যে বাল্ক ইন মেইল মার্কেটিং, এটা একটা অন্য কালার, একটা কালার শেড দেওয়া যায় না ভাই, সাদাটা ভাই, ভ্যালিড মেইল লিস্ট লেখাটা আরেকটু নিচে আসবে, আগে ঠিক ছিল। এবার ঠিক আছে, ঠিক আছে, ভাই একটু মনে হইতেছে কি আপনার সমান না বাবুল ভাই, সমানই আছে, জান হয়েছে মনে হচ্ছে, সমানই আমার কাছে।
আচ্ছা ইসে সার্চে লেখেন তো, এই যে এলিমেন্টের সার্চে লেখেন তো মেইল, মেইল লেখো মেইল, মেইল হ্যাঁ মেইলের দেখেন তো কোনো লোক আসে কিনা, মেইলের লোক নেন তো হাতের এই জায়গায়, না ওই যে নিচে ভ্যালিড ইমেল লিস্ট লেখেন নিচে, কোনটা নিব এটা নেই, আরো নিচে যান আরো দেখে সঞ্জীব ভাই আরো দেখে নেন, আরো নিচে দিয়ে যান নাকি পিকের বুঝে ভাই, একটা ইমেলের আইকন আছে আইকন সহ ওগুলো দেখ, এগুলো তো প্রো ভাইয়া, এটা এটা না না ওই যে আজু ভাই ওই যে এটা হ্যাঁ এটা 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 প্রো আগে পারে পারে ভাই, ওই আগে তো প্রো হ্যাঁ প্রো এটা প্রো হ্যাঁ আচ্ছা নিচে যান আর নিচে যান, এই যে একটা আছে এটা দেখেন তো কোনটা ভাই, এই যে মাঝেরটা এট দা রেট তো সব যেটা দেখ আইকন যেগুলো এট দা রেট দেওয়া নিচেটা হ্যাঁ এটা প্রো, আরে ভাই হ্যাঁ যেটা ভালো লাগবে ওটাই প্রো বাদ দেন, আচ্ছা আমরা ই করি ভাই, আচ্ছা ওটা না আমরা কোনো কপিরাইট করতেছি ডাউনলোড করে ব্যাক ভাই ভাই, আমরা যেহেতু কপিরাইট ফ্রি করতেছি এই জন্য একবারে কপি হবে না, একটা পিকচারের জন্য কি কারণে আমরা গিগটা নষ্ট করব, যেহেতু কোনো কিছুই কপি করে নি আমরা, জাস্ট একটার জন্য আমরা ওইটা আপনারা ই পিএনজি করে আনলেও কপি খাইতাম ভাই, কপি খাবেন ভাই কপি খাবেন, আচ্ছা বেনজি ভাই কপি খাবেন, আচ্ছা ভাই হ্যাঁ আই নরমাল নেন যে কোনো একটা নেন সমস্যা নেই, উপর থেকে নেন, আচ্ছা একদম একদম উপর টপ থেকে নেন, জান একদম শুরুটাই নিলাম জান, আরে ভাই তাছাড়া তো এর ইমেজ নাই আর আইকন নাই ভাই, নিচে একটা দেখছিলাম ভাই হলুদ কালারটা, আচ্ছা কালকে কিন্তু আপডেট হবে হলুদ কালার দিয়ে করবো বুঝছেন, আপনি যান নিচে যান, আমি বলতেছি ভাই যদি ভালো না লাগে তাহলে তো বলবেন আমাদের, আর নিচে যান ওই যে দাঁড়ান দাঁড়ান ওই যে এই যে আইকন হ্যাঁ এটাই প্রো প্রো, এটাই মার্কেটিং হবে আমাদের, সমস্যা নেই তো, আচ্ছা করেন এটাই থাক লোকে এটাই থাক সমস্যা নেই, আচ্ছা এটা কই দিব বলেন, আচ্ছা ই আরেকটা কাজ করতে পারেন ইয়াহু লিখে সার্চ দেন তো মেইলের জায়গা, আমরা যেহেতু জিমেইল ইয়াহু আউটমেইল হ্যাঁ ইয়াহু মেইল লেখেন, আচ্ছা নেন ইয়াহুর একটা নেন, এটা দিয়ে দিই ভাই এটি ভালো লাগে, ইয়াহু শুধু ইয়াহু দিলে আমার কি করবে না যে শুধু ইয়াহু কালেকশন, আচ্ছা ইয়াহু জিমেইল সবগুলাই নেন নিজে সব একটা করে দিয়ে দিই, হ্যাঁ তো দিব যে ওই জায়গাটা তো নাই ভাই, আরে ভাই ও আপনার যে বক্সের ভিতরেই দিতে হবে এরকম তো না, নিচে জায়গা রয়েছে না ভাই, যে নিচে দেন নিচে হ্যাঁ আরেকটা বড় ভাই ওই যে নিচে আপনার পানি কালা জায়গাটা রয়েছে না ওইখানে দেন ভালো লাগবে, হ্যাঁ ছোট ছোট করে এগুলো, হ্যাঁ আমি তো ছোট কথাই বলেছিলাম যে যদি ছোট করে দেই, বেশি ছোট হলে দেখা গেল না, হ্যাঁ আপনার উপর হ্যাঁ হ্যাঁ এই জায়গা দিয়ে দেন সবগুলো, এই জায়গা দিন একটু বড় করেন, জিমেইল লেখেন ভাই একটু বড় সব
ওই মেলেটা নিলেই জিমেল বোঝা যাবে না, এখন হটমেল ইয়াহু লেখা, ইয়াহু তো নিছি। এই হলুদটাই দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা নেন। হটমেল দুইটা লেখেন, বাবু ভাই এখান থেকে নিলে তো কপিরাইট হবে না? না ভাই, না না, এখান থেকে কোনো কিছু কপিরাইট হবে না। আচ্ছা গুগল থেকে আনলে কপিরাইট হবে কেন একটু আমার বুঝান না ভাই। ভাই ওটা কারণ এটা কপিরাইট খাবে ভাই, কারণ না কারো কর মানে কেন ভাই, এটা ওটা অন্য কারো ভাই। হ্যাঁ আমি লাস্ট আগে মানে এই বছরে 2020 সালে মে মাসের দিকে দেখছিলাম, তখন কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করার অপশন রাখছিল, এখন ওই অপশনটা ক্রস করে দিয়েছে। এখন বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনতে হয় আর কি। আচ্ছা হ্যাঁ, তাহলে তো ভাই এই যে তিনটা দিলাম ক্লায়েন্ট বাবু, আমি খালি এই তিনটার কাজই করি। আউটলুক নাই? আউটলুক বা হটমেইল পাওয়া যায় না? না ফ্রি নাই, কিন্তু গুগল আছে ভাই। গুগল আমি দেখছিলাম একটা ভিডিওতে পিএনজি কইরা এটা কেম ই করে আপনার বসে মডিফাই করা লাগে, অনেক ফটোশপ দিয়ে মডিফাই করে নেওয়া লাগে তাইলে আর ধরে না আর কি। হ্যাঁ ফটোশপ দিয়ে মডিফাই করা লাগে, কিন্তু আমাদের অত সময় নেই, আমরা পরে করব, অন্য গিগের জন্য আবার করব। আচ্ছা ডান পাশে আপনি অর্ডার নাম লিখেও দিতে পারতেন। আচ্ছা থাক, আমাদের এভাবে থাক, ডাউনলোড দেন, আর কিছু চাই না আমরা। হ্যাঁ আমার এরকম একটা প্রবলেম হয়েছিল যে নিচে বেশি নিচে দেওয়ার কারণে দেখা যায়নি। আচ্ছা আপু, এরকম আমাদেরকে একটু বলবেন মাঝে মধ্যে, বিকজ আমরা তো আসলে গুড কোশ্চেন। তাহলে ওই যে ভাই সাইড দিতে পারেন, ওই যে লেখ পাশে দিতে পারেন, মাঝখানে দুটো ছবির মাঝখানে দিতে পারেন। থাক এভাবে থাক, সমস্যা নেই। হ্যাঁ দেন, ডাউনলোড দেন, ডাউনলোড দেন, আর কিছু লাগবো না আমাদের। আপনার এত তাড়া কেন আজকে ভাই? 10:55 বাজে, আপনি যে গতিতে আগাচ্ছেন একটার ভিতরে কমপ্লিট হবে না, ফার্স্ট গি বুঝতে পারছেন ভাই? আমার কাছে ওয়ার্ক কিন্তু দেখাইতে হবে ভাই। কি কি দেখাইতে হবে ভাই? বাবু ভাই মাইক ওয়ার ভাই, বাবু ভাই করতে পারি ভাই? ভাই মাইক ওয়ার করে আজকে পারবেন না, আগামী কাল আমার আইসক্রিম ভাই বাবুল ভাই। হ্যাঁ ভাই পাস হয় কি ভাই, মানে তাড়াতাড়ি ই করতে হবে, এখান থেকে তাড়াতাড়ি ক্লোজ করতে হবে ভাই। না না এটা না, যে গতিতে আগাচ্ছি দেখা গেল আচ্ছা বাবুল ভাই একটার দিকে, ওকে আমরা অল্প কয়েকজন থাকলাম, আমরা 4 থেকে 5 জন থাকলাম, আর সব ঘুমাই গেল। যাই হোক ভাই, তাও একটু মজা করলাম ভাই। আচ্ছা বাবুল ভাই, এখানে যে আপনি এই যে কি বলে এটা ডাবল যে নেওয়া হলো এটার ইয়েটা মাপটা, কোনো সমস্যা নাই আপু, এটা যখন ইয়ে হবে যখন আমরা দেখবো তখন তো আইকন গুলি ছোট হয়ে যাবে না, লেখা গুলিও তো ছোট হবে, দেখা যাবে কি? হবে না, হবে না, ওরা নির্দিষ্ট, যেহেতু আমরা একই সাইজ খালি ডাবল মাপ নিয়েছি, সাইজ তো আমাদের ওই দিক দিয়ে ওইভাবে ঠিকই আছে। আচ্ছা ই করেন ভাই, ডাউনলোড দেন না কেন, টাইম এখন অনেক লাগবে। ওকে ডাউনলোড, ইমেজ এসিও করতে, জেপিজি না অবশ্যই জেপিজি, এসিও করতে হবে না? হ্যাঁ অপেজ এসিও ছাড়া কিভাবে কাজ আগাবো? ওকে ডান যান, এসিও পরে করব যখন গ্যালারি অপশন আসে আর। হ্যাঁ দেখেন তো, ভিউ করেন তো পিকচারটা একবার। ক্লোজ দেন, ভালো লাগছে জি। নাও উই ক্যানভা ক্রস করে দিই না? হ্যাঁ ক্যানভা ক্রস। হ্যাঁ আপনার প্রোফাইল ওই লাস্টেরটাও কেটে দেন, এটাও কেটে দিব, লাস্টের ট্যাবের কি দরকার, গুগলের তো আর লাগবো না। এখন আপনার প্রোফাইল ক্রিয়েট এ নিউ ডিজাইন গিগ, আপনার সাইন আই কোন কিছু। পাউল ভাই হ্যাঁ ভাই,
বলছে ইমেল লিস্টের এইগুলো তো মানে অন্যান্য বেচার গুলো বলছিলেন একসাথে দিবেন, মানে ওটা তো এখনো দেওয়া হয় নাই। আমার তো কালেকশনই কমপ্লিট করতে পারে নাই অনেকে। তাহলে দিয়ে করে কি বসে থাকবো? না না, লাগলে তো অবশ্যই পাবেন তখন। আচ্ছা এখন গিগের মেন টাইটেল কি দিবেন বলেন, আপনি ভাবেন, গিগ দেখেন, প্রত্যেকের গিগ দেখেন, উপরে 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 ওঠেন টাইটেল উপরে। হ্যাঁ, আই উইল কালেক্ট টার্গেটেড অ্যাক্টিভ ইমেল লিস্ট ফর ইওর ইমেল মার্কেটিং। আরো দেখেন, একটা একটা দেখে বসে থাকলে হবে? আরো দু একজনের তো দেখেন কি লেখছে ওরা। ভাই উপরে উপরে টাইটেল উপরে ডা। হ্যাঁ, রেলস এন্ড বাল্ক মেল। তারপর একটা দেখেন, এটা কি হয়েছে? ভাবেন ভাবেন কি দেবেন এগুলোর ভিতর থেকে, দেখুন একটা। আই উইল কালেক্ট, তাহলে বলবেন আজকে একটা শীট দিল আচ্ছা একটা মেয়ে, ওটা আসলে আমরা কিভাবে পূরণ করবো? এটা অনেকের নাম দেখলাম। ওটা কালকে ক্লাসে। আচ্ছা আচ্ছা হুম হুম আচ্ছা আই উইল কালেক্ট টার্গেটেড মেলস ফর ইওর ইমেল মার্কেটিং, এই টাইপের কিছু দেন মেল। আই উইল কালেক্ট টার্গেটেড মেলস ফর ইওর ইমেল ইমেল মার্কেটিং। মার্কেটিং হ্যাঁ এরকম। হ্যাঁ, এটা দেওয়া, এটা খুব সুন্দর একটা টাইটেল। আই উইল টার্গেটেড, না সজল ভাই অ্যাটেন্ডেন্স হয় নাই। আই উইল কালেক্ট কালেক্ট ও সরি, আই উইল কালেক্ট টার্গেটেড টার্গেটেড মেলস ফর ইওর ইমেল মার্কেটিং। ফর ইওর ইমেল মার্কেটিং। ক্যাটাগরি দেন ওই নিচে সাজেশন। ইমেল সে কি ভুল ধরছে আবার? আচ্ছা আমি মেইল দিছিলাম, তারা ইমেল সাজেস্ট করতেছে, আচ্ছা সমস্যা নাই, মেইল আর ইমেল তো একই ভাই। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি কি ওই নিচে ডিজিটাল মার্কেটিং? শো করছে দেখেন, ওখানে ক্লিক দেন, দুটোই পূরণ হয়ে যাবে। বাইরে ক্লিক দেন, কোথায়? বাইরে বাইরে ওই যে প্রথম লাইনে ডিজিটাল মার্কেটিং আর ইমেল মার্কেটিং। হ্যাঁ, ওকে এগুলো লাগবে না, এগুলো না দিলেও চলবে আশা করি। নিচে আসেন। আচ্ছা এগুলো দিব না আমি, না না এগুলো লাগবে না, আমি যে 8টা থেকে যাদের নিলাম তাদের কিছু দেয়নি। এই বাদ দেন বাদ দেন, আচ্ছা এখানে যে সার্চ ট্যাগ, এটা হচ্ছে মেইন আপনার গিগের এসিও, মেইন এসিও, এটা অন পেজ এসিও। এটা অফ পেজ এসিও তো আমরা গিগের ইমেজে করবো, এটা কিন্তু অন পেজ এসিও। আচ্ছা এখানে কোন ট্যাগ ইউজ করা যাবে ভাবেন, ইসে যান, কিসে ওই যে ফার্স্ট ট্যাবে যান, ফাইবারের যেখানে সার্চ করেছিলাম আর কি, কোন ট্যাবে সার্চ দিছিলাম, এই উপরে যে উপরে এখানে যান, উপরে সাজেশন দিছে দেখেন কিছু, ওই যে উপরে লাইন ধরে সাজেশন দিছে যে কোন ধরনের বাল্ক ইমেল মার্কেটিং, সেন্ড মেল, লিড জেনারেশন, ডাইরেক্ট মেল, কি কি দিব? যেমন আচ্ছা এক কাজ করেন তো, বাল্ক মেল শব্দটা কাটেন সার্চ থেকে, আচ্ছা কাটলাম, বাল্ক লেখেন, কি সাজেশন দেয় দেখেন, এন্টার দেন কেন আগে, বাল্ক দি স্পেস দেন জাস্ট। আচ্ছা বাল্ক বাল্ক ইমেল মার্কেটিং লেখেন, একটা একটা টাইটেল ট্যাগ দেন,
কপি করা লাগবে না, লিখে 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 কপি না, হ্যান্ড রাইটিং হবে সব, কোনো কপি হবে না ভাই, হ্যান্ড রাইটিং এই তো লিখলাম, পরে আসলো মানে গিগে যা লেখেন আপনার গিগে। হ্যাঁ ওই সার্চ ট্যাগে লেখেন বাল্ক ইমেল মার্কেটিং, ছোট হাতের সব দিব নাকি, দেন সমস্যা নেই। ট্যাব বা এন্টার ছাপেন। আচ্ছা আর কি দিতে হবে, ভ্যালিড ইমেল লেখেন, ভ্যালিড ইমেল, এসিও লেখেন, আর দুইটা ট্যাগ দিতে পারবেন, কি কি দেওয়া যায়। আচ্ছা ওই যে লিড জেনারেশন দিব না, ওই যে বাকি দুজনের নেন, বাকিদের প্রোফাইল ঢোকেন তো, নিচে আসেন একবারে নিচে, এ কয়টা কাজ পাইছে, এর কাজ দেখেন আগে, কাজ কয়টা পাইছে, একটা রিভিউ পাইছে, এর টোটাল রিভিউ একটা, এই গিকে না পরের জনেরটা দেখেন। আচ্ছা আপুটা যাই, আচ্ছা আপুর হ্যাঁ একবারে নিচে, ওয়েট ওয়েট ওয়েট, উপরে উপরে একটু, তার কি নিচে একটু নিচে, রিভিউ এর নিচে, তার রিভিউ এর নিচে, আরো রিভিউ শেষ করে, তার রিভিউ শেষ হলে আর একটু স্ক্রল করেন, নিচে আসেন নিচে, এখানে তো ই আপনার, আর একটু নিচে, এই যে এই যে, সে দুইটা ট্যাগ ইউজ করছে দেখছেন, একটি ইমেল কালেক্ট আর ইমেল মার্কেটিং, আচ্ছা ইমেল কালেক্ট দেন আপনি, আচ্ছা আমি ওই দুইটা দিয়ে দিই, হ্যাঁ দেন, আর ইমেল মার্কেটিং না, সেভেন কন্টিনিউ দিব, ট্রাই নাও দেন, আপনার একটা অপশন অন আছে, ট্রাই নাও দেন, গট ইট। আচ্ছা আপু কি করছিল, ও আপু কি করছিল দেখেন তো, 10,000 থেকে শুরু করছিল না কত থেকে, 5,000, 5,000, আচ্ছা আমরা শুরু আমরা 10,000 থেকে শুরু করি নাকি, আচ্ছা দেন দেন 10, 25, 50, আমরা 3 দেবো, আমরা 10, 20 তে দেবো না, 10, 25, 50 দিই। আচ্ছা কোথায় দিব, এখানে লেখেন, আচ্ছা নাম, নামের ক্ষেত্রে দেখেন তো সে কি করছে, নামে সাধারণত আমি বেশি সে হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটা দিয়ে, না না ওটা তো বেসিক স্ট্যান্ডার্ড উপরেই লেখা আছে, আচ্ছা ওই যে এটা 5K ভ্যালিড ইমেল, এটা হলো নাম দিয়েছে প্যাকেজের নাম, আচ্ছা তাহলে আমি আমি দিই 10K ভ্যালিড ইমেল নাকি, দেন 10K ভ্যালিড ইমেল, 10K, আচ্ছা স্পেস দিয়ে কি এটা দিব, না 10 এর পর স্পেস হবে না, 10K একসাথে থাকে, 10K একসাথে, বল ভাই এটা হচ্ছে যে গিগের ওইখানে সার্চ এখানে বক্সে লেখার পরে সেভ চেঞ্জ দেওয়ার পরে এই অপশনটা আসছে তাই তো, হ্যাঁ হ্যাঁ সেভ চেঞ্জ এর পরে, এদিকে দেখেন এদিকে দেখেন আপনার গিগ নিয়ে, আচ্ছা এই জায়গায় কি দিব, 25K না, হ্যাঁ 25K, সে লিখছে কি মানে, সে লিখছে প্রোভাইডেড ইউ 5,000 নিচ বেস্ট টার্গেটেড ইমেল লিস্ট অ্যাক্টিভ ফ্রেশ অ্যান্ড ভেরিফাই অল ইমেল লিস্ট, ছোট ছোট রাষ্ট্র আছে, সব রাষ্ট্র তো বড় না ভাই, 50,000 পাওয়া কষ্ট, এমন রাষ্ট্র আছে যাই হোক, সেক্ষেত্রে কি করে অনেকেই আবার অনেকেরই গিগ দেখবেন আপনি 1,000,000 100,000,000 পর্যন্ত লেখা দেখছে আমি একজনের, তাহলে সে কি করে, সে কি করে সেটা আমারে বোঝান, যখন আমার এই 50 50 কে দিছি আমরা $50,
তখন তো বায়াকে অবশ্যই বুঝতে হবে। বায়া যদি আমাকে বলে যে কোন দেশ আছে, মালদ্বীপ, দেন মালদ্বীপে যদি বলে আমাকে 50 কে, ওখানে জনসংখ্যাই নাই 50 কে, এমন কান্ট্রি, এমনও কান্ট্রি আছে 50 কে জনসংখ্যা নাই, বায়া যদি আমাকে বলে ওই দেশ থেকে আমার 50,000 ভ্যালিড ইমেল লাগবে একটা নিশের উপরে, সম্ভব হবে না। বায়ারকে অবশ্যই বুঝতে হবে বিষয়টা, জাস্ট এই বিষয়গুলো বায়ারকে ম্যানেজ করতে হবে মেসেজে, যে 50 কে সার্ভিসটা আমার কয়েকটা কান্ট্রি মিলে, কিংবা ইউকের জন্য দেখেন আপনি 50 কে অবশ্যই পেতে পারেন, ইউকে চায়না, এগুলো একটা নিশে 50 কে পাওয়া সম্ভব অনেকটাই। না ভাই আমার বাকে চায় না, পড়ছিল পাই নাই। আপনি করছেন ওয়েব ডেভেলপ নিয়ে, ডক্টর নিয়ে সার্চ দিয়ে দেখতেন, ডক্টর নিয়ে হয়তো পেতে পারেন। আর তাহলে পেতে পারতাম হয়তো, কারণ আচ্ছা ভাই আচ্ছা এই জায়গায় কি লিখবো, আইল কালেক্ট এন্ড চেক ভ্যালিডিটি অফ 5000 বাল্ক ইমেল, এটা লেখেন, এটা লেখেন আই উইল কালেক্ট এন্ড চেক, কপি না কপি না, হ্যান্ড হ্যান্ড রাইট না না, এটাই তো বললাম আই উইল কালেক্ট, একদম হুবহু লিখবো। হ্যাঁ হুবহু লেখেন, সমস্যা নেই, হুবহু লিখলে ধর বাটন দিয়ে কপি করে ওখানে পেস্ট করেন ধরবে। আই উইল কালেক্ট এন্ড ভ্যালিডিটি ইমেল, আচ্ছা I'll collect and valid, sorry, check validity, check validity na, ভাই বাল্ক মার্কেটিং এর কি ভাই দুটা গিগ তৈরি করবে ভাই? আপনি চাইলে আপনার 7টা গিগও বাল্ক মেল এর করে দিয়ে রাখতে পারেন। ভাই একটা করলে যে বেশি রেটের ডাক, আর একটা 5-10-15 কিংবা 5-10-20 রেটের একটা গিগ করে রাখ, সমস্যা নাই। 10K ইন্টারাপ্ট করি, এখানে আই উইল কালেক্ট নয় আই উইল প্রোভাইড, হলে ব্যস্ত নইলে বাক করা, হ্যাঁ দেওয়া যায়, আমার মনে হয় দেওয়া যায়, আই উইল প্রোভাইড, আই উইল প্রোভাইড, প্রোভাইড ভালো আছে, হ্যাঁ দেন প্রোভাইড দেন, কালেক্ট ভালো আছে, সব কাটতেছে শুধু। খালি ওইগুলো চেঞ্জ করে দেন, 10K-র জায়গায় 25K 50K দিয়ে দেন, এটাতে প্রোভাইডার চেঞ্জ করে দেন, দুটো দুই ওয়ার্ড দিন, প্রোভাইডার সিনের নাম কি আছে এটাতে, ওকে অধিক হলে এস দেওয়া লাগে, কিন্তু সেক্ষেত্রে যদি আপনার ই সংখ্যাটা সংখ্যাটা যদি উল্লেখ থাকে তাহলে এস দেওয়া লাগে না। আচ্ছা আবার বুঝতে হবে তো লোকজনের, ঠিক আছে
আই উইল গিভ ইউ, আবার তো এই জায়গায় গিভ দিলে ফর হইব না, গিভ ইউ গিভ ইউ সেন্ড দেওয়া যায়, আই উইল সেন্ড। আচ্ছা গিফট দিছে থাকে, লাস্টে ডেলিভারি দিন। ডেলিভারি? হ্যাঁ ডেলিভার 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 হবে। আচ্ছা আচ্ছা ফার্স্টে গ্রুপ ওয়ান বানানের লাস্টে এ হবে না এখানে ভাই, ফরগোটও কাটেন ভাই, আই উইল প্রোভাইড ইউ হয়, আই উইল প্রোভাইড ফর ইউ হয় না। আচ্ছা স্যার সরি, বলতে হবে তো ভাই, গ্রুপ ক্লাসের মতো এসে যেতে ভাই। লাস্টে ক্লিন এন্ড, আচ্ছা আচ্ছা লাস্টে ফুল স্টপটা মেবি হবে না না, ফুল স্টপ বাদ দিয়ে এখানে আরেকটা বিষয় লিখে দিয়ে যায় যে ওই যে ইসে আপুরটাই জানতো, আপুর গিগে জানতো, সে দেখেন কিছু লিখে দিছে, আপুর গিগটা জান প্রথমটা প্রথম ট্যাব ও এটাই। আচ্ছা এই যে আচ্ছা আচ্ছা অ্যাক্টিভ ফ্রেশ এন্ড ভেরিফাই ইমেল লিস্ট, আচ্ছা এটা আমরা দিতে পারি। আচ্ছা আমরা, হ্যাঁ জানতো আপনার এটা জানতো, ভ্যালিড তো লিখলামই, ভ্যালিড ইমেল ভ্যালিড এন্ড ফ্রেশ ইমেল লিখে দিই না। আচ্ছা দেন ভ্যালিড এন্ড ফ্রেশ দেন, প্রত্যেকটার ক্ষেত্রে লেখেন। ভাই যদি সময় পান, ফাইবার করে সময় পাবেন না স্যার, মাইক ওয়ার্কার করুন, দেখতেছি তো অনেক সময় সময় লাগতেছে, 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি ভাই। যদি তারপর আবার এক্সাম চাই ভাই পাবলিশের পরে, তাহলে তো ভাই কথাই নেই, একটা টেনশন নেই না, এক্সাম দেওয়া লাগবে না বাবুল ভাই, আমার এক্সাম দেওয়া আছে, এক্সাম দেওয়া থাকলে হয়। আচ্ছা যাক, আচ্ছা আমাদের ওটা গেল, ডেলিভারি টাইম দেন ভ্যালিড এন্ড টাইম বেশি দিলেও তো ঝামেলা, কম দিলেও ঝামেলা, কম দিলে যদি না পারি ব্যাড রিপোর্ট বেশি দিলে, না না বেশি হয়ে যায়, জানি তখন গ্রুপ ওয়াইজ হয়ে যাবে, এই জন্য তুই বলতেছিস তাহলে 3 দিনই থাক ভাই, 1 3 5 ঠিক আছে ভাই, এটা ঠিক আছে, এটা ঠিক আছে আপনার উপর বেশি আকর্ষিত হয়, মানে অর্থাৎ দেখে যে যদি ভুল হয় তাহলে আবার দেবে, ওটা তো পরের বিষয়, আগে ক্লায়েন্টকে আকর্ষিত করতে হবে। আচ্ছা যান এখানে এইগুলো টিক দেওয়া লাগবে না, আপনি করেন, দেওয়া লাগবে না, না না ওইগুলো কি দিবেন, ওই প্রাইজ দেন, এগুলো দেওয়ার টিক দেওয়ার মধ্যে একটাও দেখতেছি না, ওগুলো মেইল সিম্প নামে একটা আছে ইমেল মার্কেটিং ট্যাগ, ওটার ক্ষেত্রে লাগে আর কি, তার মানে এগুলো দিতে হয় না নাকি, আপনার যদি না থাকে তাহলে দিবেন কিভাবে, অ্যাকাউন্ট সেটআপ কি ব্যাপারটা কি, আচ্ছা আচ্ছা টেইলর্ড অ্যাকশন প্ল্যান এটা কি, ওটা জানি না আমি, ওই 3 নাম্বারটা দেখেন, অ্যাকাউন্ট সেটআপ, আপনি কি অ্যাকাউন্ট সেটআপ করে দেবেন, ওই যে আমরা যে ইমেল সিগনেচার দেখছিলাম না, ওটাও কিন্তু ইমেল মার্কেটিং ক্যাটাগরি, ওটার ক্ষেত্রে অ্যাকাউন্ট সেটআপ বলতে বোঝায়
আপনি জিমের ইমেল সিগনেচারটা সেট আপ করে দিবেন। যদি টিক ও দেন আচ্ছা, তার মানে সেটা বোঝাবে ওই যে ক্ষেত্রে লাগে না? হ্যাঁ, যদি টিক এই দেন ক্ষেত্রে তার তো মানে দরকার বোঝা, নাই। হ্যাঁ ওখানে শো করবে যে সে আপনি, আচ্ছা হ্যাঁ বুঝতে সেটা পারছি। এটা এটা কি রিপোর্ট জানা নেই। আচ্ছা লাগবে না, একটাও লাগবে না, বাদ দেন। আচ্ছা ইমেল টেমপ্লেট, এটাও লাগবে না, ইমেল টেমপ্লেট মেইল সিম্পের ক্ষেত্রে এটাও লাগবে না, ক্যাম্পিং অপটিমাইজেশন, এটাও মেইল সিম্পের কাজ। আচ্ছা তাহলে প্রাইস খালি না? প্রাইস পাঁচ পাঁচ কত না দিলেন? না না, 10 10 25 25 50 এক্সট্রা ফাস্ট না না ডেলিভারি এগুলা ঠিক দিয়ে দিই না? এক্সট্রা ফাস্ট দিবেন আপনি? 4 দিনেরটা 2 দিনে দিবেন? কয় ডলার নেবেন বাড়তি যদি দেন পরে দিতে নিব, পারেন? পরে নিব, সমস্যা কি? এক্সট্রা ফাস্ট ডেলিভারি শুধু লাস্টের প্যাকেজের ক্ষেত্রে হয়। হ্যাঁ লাস্টেরটা কয় দিন দিব? 2 দিন না? 2 দিনে পারবেন? পারবেন কি না? পারবো না। 3 দিন দেন? 3 দিন দেই ভাই, 3 দিন দেই। 3 দিন দেন, এক্সট্রা কয় ডলার দেন? $10 বেশি চান? এডিশনাল রিভিশন, রিভিশন তো আনলিমিটেড দিয়ে দিছি ঠিক না? এটা আর কিছু লাগবে না। আরে আচ্ছা পরে সেভ কন্টিনিউ, ওই মিডলটাও করে দেন দরকার। মিডলটা 3 দিন দিছিলাম না, বেশি স্ট্যান্ডার্ডটা, এটা 2 দিন করে দেন, এটাও সেম বাড়াই দেন $10। বাবুল ভাই রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ ভাই অফিসিয়াল রেকর্ড। ওকে হ্যাঁ দেন ভাই, সেভ কন্টিনিউ। কন্টিনিউ, হ্যাঁ কন্টিনিউ। এখন হলো ডেসক্রিপশন, ডেসক্রাইব ইউর গিগ। হ্যাঁ ডেসক্রিপশনের কাজ ফার্স্ট আপনি, হ্যাঁ বাল্ক মেল কি জিনিস এটা নিয়ে 2 লাইনের একটা কিছু লেখেন। 2 লাইনের না? হ্যাঁ হ্যাঁ 2 লাইনের। আচ্ছা বাল্ক ইমেল ইজ ইমেল দ্যাট ইজ সেন্ট টু লার্জ গ্রুপস। বাল্ক ইমেল সম্পর্কে লিখবো না? হ্যাঁ আপনার এই গিগ সম্পর্কে, গিগটা তো বাল্ক মেল, আপনার গিগ দিয়ে সে কি উপকার পেতে পারে এটুকু করে 2 লাইনে বোঝান। তারপরে বোঝাবেন আপনার কি কি সার্ভিস দেবেন, তারপর কেন আপনাকে পছন্দ করবে সে। চাইলে ওদের থেকে দু একজন এটা দেখে আসতে পারেন ওরা কি লিখছে। আচ্ছা আপনি বলছেন না বাল্ক ইমেল সম্পর্কে লিখতে, আমি হ্যাঁ বইটা সম্পর্কে এক লিখতে। কথা আপনার গিগ সম্পর্কে 2 লাইনের একটা বক্তব্য থাকবে প্রথমে। এখন এই যে লিখতেছেন এটাই তো আপনার গিগ সম্পর্কে, গিগটা বাল্ক মেল না? আচ্ছা ইট ইজ টেকনিক্যালি কমপ্রাইজড অফ ADPR TISIN। একটা বিষয় বুঝাইন যে বাল্ক মেলের মাধ্যমে আপনি আপনার বিজনেস কে গ্রো আপ করতে পারেন, এই বিষয়টা বুঝাই দিন অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আচ্ছা বল ভাই, আমার মোবাইলটা বন্ধ করে ভাই, আমার প্রেজেন্টটা দিয়ে দিয়েন 18 রোল। আচ্ছা রানা ভাই দিয়ে দেবো। একটু লেখা দিতে পারেন যে আমরা ক্লায়েন্টের সমস্যা বাতে দিয়ে করতেছি, তারা ফটো কমাই দিই। That is send a large group at once. It is typically consists of advertising of marketing method that are sent in large quantities all at once as massive value. এখানে দিচ্ছে কি দেখি, এটাই না ইনফরমেশনটা? হ্যাঁ অ্যাবাউট দিস গিগ কিন্তু এটাই। আচ্ছা আচ্ছা, হ্যালো ইউ আর লুকিং ফর এ গুড কোয়ালিটি ইমেল লিস্ট প্রোভাইডার ফর ইওর এক্সপেক্টেড জব। আচ্ছা বাবুল ভাই এই ডেসক্রিপশনটা আমি পরে দিতে পারবো না? না না এই ডেসক্রিপশনটা এখনই আপনি আগাবেন, ডেসক্রিপশন লিখতে হবে আপনার গিগ সম্পর্কে। আচ্ছা এটা আবার এডিট করা যাবে তো না? পরে ভাই আবার কি কি এডিট করা যাবে? হ্যাঁ হ্যাঁ এডিট করা যাবে। আচ্ছা ঠিক আছে, বড় কিছু এডিট না করলেও ভালো। ওকে হ্যালো ইউ আর লুকিং ফর, আচ্ছা কি রিলেটেড দিব একটু সাজেস্ট করেন আপনারা।
আগে বাংলা লিখে পরে ভাই গুগল ট্রান্সলেট দেখে ভাই, পরে খাতা লিখে পরে ভাই ডেসক্রিপশন দিলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা ভাই, এখন যেহেতু আমরা লাইভে করতেছি, এখন তার খাতা লেখার সময় নেই। এখন আরেকটা উইজ দেখেন, সে প্রথম কি লেখে, প্রোভাইড ফর ইউ, এই বিষয়টা লেখেন, এই শব্দটুকু লেখেন, এই লাইনটুকু লেখেন, আর নয়তো সংক্ষেপে লিখে দিতে পারেন মাই সার্ভিস। কোন দেন একটা এন্টার দেন। হ্যাঁ এখন লেখেন আপনি, নাম্বারিং করব। ওই যে ওখানে দেখেন তো নাম্বারিং পয়েন্ট আছে কিনা, ওই যে 4 নাম্বার কি 5 নাম্বারটা। হুম আছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা ইউজ করেন। আচ্ছা এটার থেকে বেটার, ওখানে দেখেন ডট আছে। হ্যাঁ বলেন অ্যাবাউট মাই সার্ভিস, নিশ ক্যাটাগরি টার্গেটেড ইমেল লিস্ট, এটা দিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ এটা তো লেখেন, NICS নিশ টার্গেটেড। বন্ধু ভাই উল্টা পাল্টা করে দিয়েন ভাই, প্রথমটা দিতে নিশ টার্গেটেড দেন, তাহলে হবে। নিশ টার্গেটেড ইমেল লিস্ট, ইমেল লিস্ট, তারপর অল কান্ট্রি, ওই যে আপনি আপনি পিকচার কি কি দিছিলেন মনে আছে, ওইগুলো লিখে দেন। পিকচার কি লিখছিলাম, পিকচার কি লিখছিলাম সেটা তো ভাই দেখতে হবে। বাল্ক ইমেল কালেকশন, নিউ এই শব্দটা টার্গেট বাদ। ইমেল, নিউ অল কান্ট্রি ইমেল লিস্ট, হ্যাঁ লেখেন অল কান্ট্রি ইমেল লিস্ট, লেখেন ইস নিউ টার্গেটেড ইমেল লিস্ট, অল কান্ট্রি ইমেল লিস্ট, অল অল কান্ট্রিজ ইমেল লিস্ট, ভ্যালিড ইমেল লিস্ট, ভ্যালিড ইমেল লিস্ট, ইমেল লিস্ট, দেখেন তো পিকচার আর কি নিয়েছেন। বাল্ক ইমেল কালেকশন ওটা তো দরকার নাই। আচ্ছা পিকচার গুলো দেন, দেখি লিখি পার্সোনাল বিজনেস ইমেল লিস্ট দিব। দেন দেন, আমি সবার গুলো দেখেন, এখন সবার গুলো থেকে একটা একটা করে নেন। পার্সোনাল অর ওকে, বেশি কিছু লেখে নাই। টার্গেটেড বিজনেস ইমেল লিস্ট, ভ্যালিড চেকিং ইমেল ক্যাম্পেইন সেটআপ এন্ড রান, ক্রিয়েটিভ ডিজাইন লেভেল টেমপ্লেট। আচ্ছা এটা মিলে না, ভেরিফাইং ইমেল, ক্রিয়েট এন্ড ডিজাইন ইমেল, ডিভিশনটা এটা লিখে দিতে পারে, আনলিমিটেড ডিভিশন, না আনলিমিটেড ডিভিশন এটা না, সার্ভিসে না, হোয়াই চুজিং মি ওই অপশনে লিখে দেব আমরা। আচ্ছা পরে কি দিব ভাই, ওই জায়গায় তাদের সাথে মিলে না। আচ্ছা যা তো আর কয়েকজনটা দেখেন, এনি সোশ্যাল মিডিয়া এন্ড এনি ডোমেইন, প্রফেশনাল ইমেল লিস্ট লেখা যায়। হ্যাঁ বিজনেস ইমেল লিস্ট লেখছি তো, প্রফেশনাল বা বিজনেস লেখছি, পার্সোনাল অর বিজনেস ইমেল লিস্ট, প্রফেশনাল কি এখানে আসতে পারে, লেখা যায়, আমি যা দেব তাই তো লিখতে লিখবো এখানে। আমি কোন কোন আপু বিজনেসটা, আচ্ছা লেখেন আরেকটা লেখেন, অল ক্যাটাগরি, অল ক্যাটাগরি ইমেল লিস্ট, এনি ক্যাটাগরি দিব না, অল ক্যাটাগরি, এনি ক্যাটাগরি দেন, এনি ক্যাটাগরি, অন্যভাবে দিছে রাখলে বেশি ভালো হয় মনে হয়।
ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা বাদ দিই। এখন ইমেল লিস্টের পর একটা এন্টার দেন। ও সরি, আরেকটা এন্টার দেন, এক লাইন গ্যাপ। হ্যাঁ, হোয়াই ইজ ইউজিং মি। দেখেন 100% স্যাটিসফিকেশন, 100% কাস্টমার, CESTOM কাস্টমার স্যাটিসফিকেশন, SATIS, দেন লেখেন যে নিট অ্যান্ড ক্লিন ফরম্যাট ফাইল, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন ফাইল দেন, নিট অ্যান্ড ক্লিন ক্লিন ফাইল ফরম্যাট, নিট অ্যান্ড ক্লিন। নিট বানাম তো স্পেলিং টাইম NEAT, 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 নিট অ্যান্ড ক্লিন না? হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন ইমেল ফরম্যাট। নিট অ্যান্ড ক্লিন ইমেল ফরম্যাট, এটার দেন 100% ভ্যালিডিটি। হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিডিটি ইমেল লিখে দিব নাকি? না, ভ্যালিডিটি পর্যন্ত থাক। সামিরা দেখেন তো কি লিখছে আর কি কি লিখছে। অ্যাক্টিভ এন্ড ক্লিন লিস্ট, নো ডুপ্লিকেট, নো স্প্যাম, এটা দিয়ে দেই না? হ্যাঁ, আবার ফার্স্ট ডেলিভারি এটাও লিখে দেন। বাবু ভাই কি সুন্দর বলতেছে, সামিরা দেখেন তো কি লিখছে, মানে আর কতজন আছে। নো ব্ল্যাঙ্ক ইমেল, এটা দিয়ে দেই না? দেন দেন। আচ্ছা, এখন কি লিখবেন? আচ্ছা, এই উপরের ইন্ট্রোডাকশনটা কিন্তু হয় নাই ভাই, বুঝছেন? কারণ এটা শুধু বাল্ক ইমেল সম্পর্কে, অন্যান্যরা কিন্তু ইন্ট্রোডাকশনে তাদের নিজেদের সম্পর্কে বলছে। সো লেটার আমি এটা ইডিটি করব, ঠিক আছে? যদি সম্ভব হয় এখন করে দেন, আমি চাচ্ছি যে গিগার এডিট না করেন। কেন, এডিট করলে কি সমস্যা? এডিট করলে মাঝে মাঝে র্যাঙ্ক কমে যায় আর কি, যখন আপনি র্যাঙ্কে চলে যাবেন তখন যদি এডিট করেন হুট করে র্যাঙ্কে নিচে নেমে আসবেন, আবার ওই পর্যন্ত। না না না, আমি জাস্ট ক্লাস শেষ হলে রাতের মধ্যে কমপ্লিট করবো ভাই। মানে ঝটপট করলে আমার সমস্যা হয় না, কিন্তু পরে দেখা যাবে, কারণ এই লেখাটা লিখতে গেলে ভাই একটু ভাবতে হবে না, একটু অনেক সময় লাগবে, রিচার্জ করতে হবে, বুঝছেন? নিচে অন্যান্য গিগ গুলা দেখা, তারপরে ভাইবা, পরে আমি নিজের সম্পর্কে লিখি। এটা কিন্তু মেইন বিষয় না, মেইন বিষয় ছিল আমাদের টাইটেলটা আর ট্যাগটা, এটা ছিল মেইন আমাদের এসইও। হ্যাঁ হ্যাঁ, তাহলে টাইটেল আর ট্যাগ তো ঠিক আছে না? হ্যাঁ, ওটা ঠিক আছে, এটা নিয়ে প্যানিক নেন না, এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই। আছে, হ্যাঁ, লেখেন পরে কি লিখবো ভাই, পরে নোট দিছে, প্লিজ অ্যাভয়েড আনওয়ান্টেড ক্যান্সেলেশন, এটা দিয়ে দিই না? না, এত দেব না। আচ্ছা, তাহলে আর কিছু দেব না? হ্যাঁ, এগুলো বল করে দেন, ওই হোয়াই চুজিং মিটা বল করেন। আচ্ছা, এখান থেকে এই ক্যাটাগরি ক্যাটাগরির ভিতর থেকে কিছু কিছু বোল্ড করেন, আপনি কোথা কোনটা করবেন? ভ্যালিড ইমেল লিস্ট শব্দটা বোল্ড করেন, নিস্টা লিস্ট আর ভ্যালিড ইমেল লিস্ট এই দুটা বোল্ড করেন। এই বোল্ডের পাশে দেখেন লাইট লাইট আছে, লাইট লাইট বোল্ড দুটোই করেন। ও, লাইট বোল্ড দুটোই করব না, ওই ভ্যালিড ইমেল লিস্টটাও লাইট করেন। এনি ক্যাটাগরি ইমেল লিস্টটাও লাইট করেন, ফার্স্ট মাসখানে লাস্টে, ঠিক আছে? যেন নিচে আসেন। হ্যাঁ, হয় শুধু মিরে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, এটা এটা দেন। আর কোনটা দিবেন? আর ই দেই, নো ডুপ্লিকেট অর নো স্প্যাম। হ্যাঁ, দেন, এটা দেন, এই দুটোই থাক। আচ্ছা, নো ডুপ্লিকেট অর স্প্যাম, নো দরকার নাই, নো
no duplicate or stuff. এখন উজু আপনি উপরে যেটুকু লিখছিলেন গিগ সম্পর্কে ওখান থেকে দেখেন ইমেল মার্কেটিং নিয়ে কিছু লিখছেন এখানে এখান থেকে দেখেন কোন একটা শব্দ বাল্ক মেইল কিংবা ইমেল মার্কেটিং এই শব্দগুলো ই করা যায় কিনা লাইটিং করা যায় কিনা না প্রথম 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 শব্দ বাদ মাঝখানে কিছু লিখে দিতে পারেন কিংবা বিফোর অর্ডার feel no worries about it oh dur feel free to message feel er ekta boro hater dire den ha ki dibo bhai oh sorry feel er ekta boro hater feel free to contact with me I'm always available ভাই ফিলটা ফিল ফিল মেবি ফিল এফ ডাবল এল ও সরি ভাই ঠিক আছে থ্যাঙ্কস স্যার থ্যাঙ্কস শব্দটা নিচে নামাই দেন এন্টার দিয়ে ওকে থ্যাঙ্কসটা বোল্ড করে দেই না ফিল ফ্রি টু মেসেজ মি এই শব্দটা কন্টাক্ট উইথ মি এই শব্দটা কি করতে পারেন লাইটিং করে দিতে পারেন আচ্ছা ফিল ফ্রি টু কন্টাক্ট উইথ মি আই এম অলওয়েজ অ্যাভেলেবল থ্যাঙ্কস আজকে কোশ্চেন দেন আচ্ছা এখানে দেখেন ওই যে নিচে প্লেন টেক্সট আসছে দেখছেন হুম নিচে প্লেন টেক্সট নামে একটা কার্সর আসছে প্লেন টেক্সট হ্যাঁ পাই না আমি ভাই ওই যে মাউস নিয়ে এটা কই পাই না সাদা আচ্ছা ফ্রি টেক্সট এটা না হ্যাঁ হ্যাঁ ফ্রি টেক্সট আচ্ছা হ্যাঁ ফ্রি টেক্সট আমাদের এটা সবসময় ফ্রি টেক্সট থাকবে কিছু কিছু ক্ষেত্রে দেখেন ফাইল লাগে অ্যাটাচমেন্ট ফাইল লাগে কারণ আপনি যখন একটা ইমেল সিগনেচার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কারণ তার ইমেজ লাগবে ইমেজ তার নর্মালি আপনাকে টেক্সট হিসাবে দিতে পারতেছে না এক্ষেত্রে অ্যাটাচমেন্ট দিতে হবে এখানে যেহেতু শুধু সে লিখে দিবে তার কোন ক্যাটাগরি লাগবে কোন কান্ট্রি লাগবে এই জন্য আচ্ছা ফ্রি টেক্সটই থাক হ্যাঁ ওই যে বক্সে লেখেন কি লাগবে হ্যাঁ তার গিগটা আপনার এই গিগটা কমপ্লিট করে দিতে তার কাছ থেকে কি নিতে হবে বায়ার কাছ থেকে কি নিতে হবে নিশ ক্যাটাগরি এন্ড কান্ট্রি হ্যাঁ নিশ ক্যাটাগরি কান্ট্রি হুম নিশ কমা দেন এন্টার দিতেন দরকার হয় এক একটা এক এক লাইন লিখতেন নিশ তারপর কমা দিন আগে কান্ট্রি পরে ক্যাটাগরি হ্যাঁ নিশ কান্ট্রি ক্যাটাগরি দেন ভাই ধরেন ইয়াহু চাইলো আমরা দুই ইয়াহু কম পাইছি তখন আবার কি করব আবার সার্চ দিতে হবে ইয়াহুতে যে কয়টা করে দিবে তার সেই হারে টাকা দেওয়া হবে ডলার দেওয়া হবে টাকা আপনি উইথড্র করলেন বাবুল ভাই ক্যাটাগরি কান্ট্রি এটা যদি আমরা তিন লাইনে না লিখে কমা দিয়া দেন
দেন নিছে আমাদের, এটা তো ভিডিও, হ্যাঁ পিডিএফ ওই যে ফটো, হ্যাঁ আমাদের তো ফটো যে অফ পেজ, অফ পেজ এসইও করে আসতে হবে, হ্যাঁ চলেন যাই, হ্যাঁ ফটো যে রাইট ক্লিক করেন আমাদের এসইও পাসওয়ার্ড প্রপার্টিজ, প্রপার্টিজ তে হ্যাঁ ডিটেইলস, ডিটেইলস আচ্ছা হুম, আপনাদের মেলা ছোট ছোট দেখাচ্ছে ওই যে এই যে নিচে রিমুভ আছে নীল কালারে একবারে নিচে ওকের উপরে, ওকের উপরে, ওকের উপরে রিমুভ, হ্যাঁ ক্লিক দেন, ওই যে নিচে টিক দেন রিমুভ, হ্যাঁ এই যে সিলেক্ট অল, সিলেক্ট অল, ওকে ওকে আচ্ছা, ওখানে রেটিং 5 স্টার করে দেন, দিলাম কই করছেন, হুম আচ্ছা টাইটেলে কি দিব, ওই যে আপনার গিগের টাইটেল কপি করে নিয়ে আসেন, ওকে কি টাইটেল দিলেন, এরা এটা তো ইমেজের টাইটেল দিলেন, ইমেজ নেম, গিগের টাইটেল কথা বলছি, গিগের টাইটেল জানি কি দিলাম, গিগে যান, গিগে যান, গিগে যান, বার্ক মেল মার্কেটিং, গিগে যান আসা যাবে সমস্যা নেই, কই ওভারভিউ তো যান, ওভারভিউ তো যান সমস্যা নেই, আবার এখান এই পর্যন্ত আসবে, হ্যাঁ কপি করেন ওই যে টাইটেল 1 নম্বর করে, আচ্ছা আই উইল, আই উইল তো লিখে দিতে হবে, হ্যাঁ হ্যাঁ ওহো আচ্ছা আই উইল লিখে তারপর পেস্ট করেন না, ডিলিট করেন দরকার হয়, হুম হয়েছে, হ্যাঁ সাবজেক্টের ঘরে লেখেন বাল্ক মিল্ক মার্কেটিং, মানে হ্যাঁ বাল্ক মেল মার্কেটিং না, হুম সেক্ষেত্রে এখানে বড় হাতের বা ছোট হাতের তো কোনো সমস্যা নাই, না কোনো প্রথম শব্দগুলো বড় হাতের দিতে পারেন এক্ষেত্রে সমস্যা নেই, বাল্কের বি বড় হাতের দাও, ওকে দেন ট্যাগ, আচ্ছা ট্যাগ এসে যান ওখানে যান আবার, ওই কিছু যেন ডিসক্রিপ করে লিখছিলাম অ্যাবাউট, অ্যাবাউট না না উপরে যান, উপরে যান তো ট্যাগটা এখান থেকে কপি করা যায় না, ওই যে ডিসক্রিপে ক্লিক করেন, হ্যাঁ ওই ডিসক্রিপটা কপি করেন ফুল, হ্যাঁ ফুল, হ্যাঁ মেমোরাইজ করেন, করলাম ওই যে নিচে দেখেন ট্যাগের নিচে কমেন্ট, কমেন্ট দিয়ে দিব, হ্যাঁ পেস্ট করেন, কমেন্ট হলো ডেস্কিপ অপশনটা, হ্যাঁ এখন ট্যাগের ঘরে লেখেন, ওহো এই এই ছবি তো পরে চেঞ্জ করা যাবে, কোন ছবি, এই যে এখন যে ছবিটা দিব, হ্যাঁ চেঞ্জ করা যাবে অবশ্যই যাবে, যে কোনো কিছু এডিট করা যায় গিগের, না কেন বললাম যা বিকজ এই যে কমেন্টস এইখানে তো, আচ্ছা ট্যাগের ঘরে ক্লিক করেন, আচ্ছা ঠিক আছে ট্যাগের ঘরে ক্লিক করব, বললাম ট্যাগ আপনি যা খুশি লিখে দেখেন কি লিখে লোকজন সার্চ করতে পারে, বাল্ক মেলে গেছে এখানে কোনো পাঁচটা নির্দিষ্টতা নাই, হ্যাঁ এখানে আনলিমিটেড এখন বলেন আপনি, আচ্ছা ওই আপনি টাইটেলটা কপি করেন, টাইটেলটা কপি করে পেস্ট করে দেন, কপি করে ট্যাগের ঘরে পেস্ট করেন, হ্যাঁ রাইটারে ক্লিক করেন দেখেন ডান পাশে যাবে একটু, ভাই এটা বলে লাভটা কি হবে, এটা এসইও করতেছি, এসইও গিগের এসইও করতেছি র্যাঙ্কে আসার জন্য, এটা কি রে ইমপ্রেশন বাড়িয়ে দেবে, হ্যাঁ অবশ্যই বাড়াবে, হুম সাবজেক্টটা দিয়ে দেন, সাবজেক্টটা সাবজেক্টটা দিয়ে দেই না, হ্যাঁ দেন, এই যেন ঘুমানোর বসতে দিনই আছে আপনাদের ভাবি, আচ্ছা লেখেন ইমেল, লেখেন ইমেল মার্কেটিং, লেখেন বাল্ক মেল, এখানে ট্যাগের কোনো নির্দিষ্টতা নাই ভাই, যা মন চাই তাই লিখে দেন, কি লিখে লোকজন সার্চ করবে, বাবুল ভাই লিখে দেই, আরে লেখেন সমস্যা নেই, শুধু একটা ট্যাগ দেওয়ার পর রাইট ক্লিক করে ডান পাশে আসেন দেখেন অ্যাড অ্যাড এ ট্যাগ অপশন আসে হাইডেন, আচ্ছা লেখেন যা মন চাই লেখেন, বলেন এই যে বলেন আবার ট্যাগ কি আপনার মনে নাই, আচ্ছা ঠিক আছে এই যে এখানে যে কয়েকটা দিছে এগুলো আগে দিয়ে, এগুলো কপি করা যায় না ক্লিক করে না, ক্লিক করলে চলে যাবে, হ্যাঁ এগুলো দেন বাল্ক ইমেল মার্কেটিং লেখেন, ভাই আপনারা কেউ বলেন না কেন,
ইমেল কালেকশন ডিজিটাল মার্কেটিং ট্যাক্স দেখবেন হাজার হাজার ট্যাক্স আসবে, এটা তো খারাপ না বুদ্ধি। ন্যানমেশা আসছে না রিকমেন্ডেড হ্যাশট্যাগ, এগুলো তো আবার হ্যাশট্যাগ সহ ভাই। ওই যে তো কপি কপির ভিতরে কি আসছে, কপি বক্সের ভিতরে, কপির বক্সের ভিতরেও যা আছে সব হ্যাশট্যাগ দিয়া। হ্যাশট্যাগ তো এখানে হ্যাশট্যাগ ওই এসে আবার ব্যাগ দেন, ব্যাগ দিয়ে লেখেন ফোর ফাইভ আর লেখেন। আবার ক্লিক করেন প্রোফাইলে যাওয়াটা ম্যান্ডেটরি হইলে আমি অন্যভাবে যেতেছি ভাই। এই আপনি ইউজার নেম তো কপি করেন বেন 0007। এই ইমেজে দেন, ওই যে নিচে ই আছে অথর আছে দেখেন বাইরে বাইরে। আচ্ছা এটা কি ট্যাগে দিব না, না না ট্যাগে দিয়ে দিছেন দেন, ট্যাগে দিলে ধরবে নাকি? মেইল সিম্প লেখেন, মেইল সিম্প ইমেল টেমপ্লেট যা আছে এখানে তো আর আমরা ধরবে না যে আমার মিলতেছে না ক্যাটাগরির সাথে, কারণ এটা পিক্সারের অফ পেজ এসিও, অন পেজ এসিও না, অন পেজ এসিও তো ধরতে পারে বাট অফ পেজ এসিও তো ধরবে না। তারপর আচ্ছা আপাতত ক্লোজ দেন আর অ্যাপ্লাই দিয়ে দিই না, অ্যাপ্লাই দিয়ে দেন। ওকে এখন যান এই পিক্সারটা গ্যালারি গ্যালারি গ্যালারি। ভাইয়া আমি যতটুকু জানি প্রথমে অফ পেজ এসইও করার পর মানে অ্যাপ্লাই দেওয়ার পর প্রথম একবার আসে না, পরে আবার লিখতে হয় দেন হয়, আমি শিওর না। আমি একবার দেখছিলাম যে কেটে যায়, ওই যে যে কেটে ই আসে। এটার কাহিনী কি ভাই, সব তো নাই, আবার লেখেন ভাইয়া, দুইবার করলে ঠিক হয়ে যাবে, আবার যান। ডাউনলোড করছি পিকচারটা, ওই পিকচারটাতে রাইট। আচ্ছা সাবজেক্ট যেন কি দিয়েছিলাম, সাবজেক্ট লিখছিলাম বাল্ক মেইল মার্কেটিং লিখছিলাম। জেপিজি সারা এসইও করা যায় না, জেপিজি আমি তো বলছি। হ্যাঁ পিএনজি ডাউনলোড দিয়ে না করে দিয়েছি আমি কিন্তু।
ওই বাবুল ভাই, আমি তো ভুল করছি একটা জিনিস। কি ভুল? ট্যাগের মধ্যে কিছুটা ভাই বলে এই লিখতে থাকেন না, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এসইও, ইমেল টেমপ্লেট, আর কি লিখবেন? আমি আপনার জন্য ভাই ইমেজের পরিবর্তে ভিডিও যদি থাকে তাহলে এভাবে কি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে সেম পদ্ধতিতে অফ পেজ এসইও করা লাগে। অফ পেজ এসইও সেম পদ্ধতি আছে। ভিডিওতে গিয়ে আমি যে প্রপার হতেই তো। বাবুল ভাই কি কি জানি লিখছিলাম এত তো মনে থাকে না, বয়স তো কম হইলো না। ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল, ভ্যালিড ইমেল, এসইও, মেল কালেকশন, এগুলো বলতে হবে আপনাকে। হ্যাঁ, স্প্যাম ফ্রি ইমেল না হলে দেখবেন এই যে লিখতে লিখতে সকালে পরে আর ঘুমাতে পারবেন না। নো প্রবলেম, ভ্যালিড ইমেল। এই ওই জন্য তো আমরা বলছিলেন যে তার রাখিসের না। হ্যাঁ, দেখেন তার রাখিসের। হ্যাঁ, ইমেল কালেকশন দেন, এসইও দেখছিলেন, এসইও লেখেন, ডিজিটাল মার্কেটিং লেখেন। আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আসি অবশ্য। তারপর ওকে ডান, মেল ডান ভাই, হইছে ভাই, অথরের মধ্যে শুধু আমি ঠিক আছি আসি। মেল সিম লেখেন, মেল সিম, ইমেল টেমপ্লেট লেখেন, না আছে নাকি? মেল চেক করে ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেট দেন, দেন কি হবে? ওয়েট, বাদ দেই বাদ দেই বাদ দেব কেন? তাহলে বলেন, আসতেছে না কেন আমার ভাইয়া? এটা পরপর কি আমরা ইন্টারপ্রেস করব? না না, এটা না, এটা না, এই রাইটার এটা ক্লিক করবেন, রাইটার এটা ক্লিক করবেন। ও হয়তো সরি, কিন্তু আমার ই হয়ে যেত, সরি। এই যে ফুল জুম করতে পারতেছি কিন্তু ফুল স্ক্রিনটা জুম হয় না। আচ্ছা বাবুল ভাই, হ্যাঁ হ্যাঁ, পরে আরে লেখেন স্যার, পরে দেই এতই আছে। আচ্ছা পরে বেনজি, এই জায়গায় আমার অথরের মধ্যে ওই নামটা ঠিক আছে, আমার অরিজিনাল নামটাও লিখা দিই। না না, ইউজার নেমই থাকি সাধারণত। আচ্ছা ঠিক আছে, ওকে অ্যাপ্লাই, ওকে, এবার দেখি ঠিক আছে কিনা। এবার যদি ঠিক না থাকে আমি আর করবো না রাতে। হ্যাঁ ঠিক আছে, বেঁচে গেল, ঠিক আছে। ছবিতে গিয়ে কিভাবে দেখছেন? ছবিতে ক্লিক করছেন আর পরে প্রোপার্টিসে যায়, ছবিতে যায় দেখা যায়। এই যে দেখেন, এই যে ছবির উপরে গেলে কই আছে না, এই যে ট্যাক্স তো এখানে টেস্টটা চাইলো না। ইউ ডিড ইট, ইওর গিগ ইজ নাও লাইভ, লেটস গেট দ্য ওয়ার্ড আউট টু পোস্ট ইওরসেলফস। এখানে লিঙ্কডইনে শেয়ার করেন, লিঙ্কডইন, টুইটারে শেয়ার করেন, করব, করলে ভালো। এই এগুলো এসইওর ক্ষেত্রে অনেক কাজে লাগে। আপনি, আমি লিঙ্কডইনে, টুইটারে শেয়ার করার পর থেকে আমার গিগের ইমপ্রেশন অনেক গুণ বাড়ছিল তাই। ভাই মিষ্টি খাওয়ান, আরে মিষ্টি খাওয়ান, বুঝছি, কাজ হবে। থাক, পরে করেন, পরে করেন শেয়ার, ক্লোজ দেন। আচ্ছা।
গিগে থাকেন রাহুল ভাই? হ্যাঁ ভাই। ভাই টুইটার অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু খোলার পর প্রবলেম দিছে, এটা রিকভারিও করতে পারতেছি না কোনো কারণে। আই বাবুল ভাই আমার কই আইসা বললাম ভাই, রিফ্রেশ দিয়া বুঝলাম না ড্রাফটে দেখে লাগাম না, ক্লিক করেন এখন তো আবার অ্যাক্টিভ গিগ দেখাই। এটা ক্রস করে দিই উপরে, দেন তো ক্রস করেন, ফাইবারে যান উপরে যান উপরে, ওই যে গিগে ক্লিক করেন, ওই যে গিগে গিগে ওই যে অ্যাক্টিভই তো, অ্যাক্টিভই তো আছে, ভিউ করেন ভিউ করেন, ওই যে ডান পাশে অ্যারে ডান পাশে দেখেন ওই সুজাই লাস্ট 30 ডেজের নিচে এখানে।